এটেন বাংলার মধ্যরাতের আয়োজন, এটেন বাংলার স্টুডিও থেকে সরাসরি স্টার লাইন ফেস টু ফেস আমরা শুরু করছি। আজ বৃহস্পতিবার, আমরা জানেন যে অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার এবং শনিবার আমরা প্রচার করে থাকি। বৃহস্পতিবার রাত 12:15 এবং শনিবারের রাত 12:00 আমরা প্রচার করে আসছি অনুষ্ঠান। রাজনীতি বিশেষ ছাড়াও বিভিন্ন সময়ে সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। এটেন বাংলার অগণিত দর্শক যারা অনুষ্ঠান দেখছেন দেশ এবং বিদেশ থেকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং আপনারা যারা আমাদের অনুষ্ঠানে থাকেন, প্রশ্ন করে থাকেন, তাদেরকে আমাদের বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে, মানে সারা বিশ্বের কথা বলি, নারীর প্রতি যে সহিংসতা চলছে এটা কোনো ক্রমেই কাম্য নয়। আমরা জানি, আমি কবির ভাষায় বলবো না, আমি যদি বলি যে পৃথিবীর যত কল্যাণকর কাজ হয়েছে অর্ধেক করেছে নারী এবং অর্ধেক নর। বাংলাদেশে প্রেক্ষাপটে বেশ কিছু আমরা সহিংসতা দেখে আসছি, আমরা এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় নারীর প্রতি সহিংসতা, এই বিষয় নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে বসে আছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম এস সাইদ আমার পাশে রয়েছেন। এছাড়া রয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বনশ্রী বিশ্বাস স্মৃতিকোনা। আপনাদের দুজনকে অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো নারীর প্রতি সহিংসতা। আর দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করে থাকেন, আপনাদের টেলিভিশনে পর্দায় যে নম্বরটি দেখবেন সেই নম্বরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কোনো মতামত, প্রশ্ন অথবা কোনো রকম উপদেশ থাকে আপনারা বলতে পারবেন, আমরা সেটা অবশ্যই চেষ্টা করব কথা বলার জন্য। যেহেতু নারীর প্রতি সহিংসতা আমরা কথা বলবো, আমরা আমাদের বার্তা কক্ষে প্রাপ্ত নুসরাতের যে ঘটনাটি এটা মডেল হিসেবে আমরা উপস্থাপন করব। আমরা জানেন যে শুধু নুসরাত কেন, আমাদের বাংলাদেশে প্রায় এরকম ঘটনা ঘটছে, বাসে এরকম ঘটনা ঘটছে, রাস্তায় ঘটনা ঘটছে, বিভিন্ন সময়ে এসব সহিংসতা হচ্ছে, কেন হচ্ছে আমরা সে বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমরা দেখে আসি এই মডেল, এই ক্লিপটি আমাদের বার্তা কক্ষতে প্রাপ্ত। বক্তারা বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারীদের জীবন ও সম্ভ্রম বিপন্ন রেখে গণতান্ত্রিক একটি রাষ্ট্র গঠন সম্ভব নয়। বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা মনে করেন, দেশে একের পর এক নারী নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও তার কোনো সুষ্ঠু বিচার না হয় উৎসাহিত হচ্ছে ধর্ষক ও হত্যাকারীরা। তারা বলেন, সর্বাত্মক প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে রক্ষা করা যেতে পারে নারী অধিকার। শুধু নুসরাত নয়, সমস্ত নারী শিশু নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণের যে ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনার বিচারের দাবিতে আমরা এই যে আমাদের ধারাবাহিক যে আন্দোলন, সেই আন্দোলনের কর্মসূচি হিসাবে সোনাগাজী পর্যন্ত রোড মার্চ করেন। যেহেতু দেশে ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে না, অন্যায়ের শাসন দিন দিন বাড়ছে এবং হচ্ছে গিয়ে এসব ধর্ষণদের বা নির্যাতকদের কোনো শাস্তি হচ্ছে না, তখন তো দেশের জনগণকে নাস্তা নামতেই হবে। প্রয়োজনে আইন সংস্কার করে হলেও সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাতের খুনি সিরাজউদ্দৌলা সহ দায়ীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান বক্তারা। এই বিষয়ে কোনো হেলাফেলা কোনোভাবেই সহ্য করা হবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করেন তারা। সরকার যদি মনে করে যে দুই দিন হইচই করে তারপরে সবাই চুপ হয়ে যাবে, আপনারা আহাম্মকের স্বর্গে বাস করছেন। এই লড়াই চলতে থাকবে এবং এই লড়াই আরো বৃহত্তর গণ বিস্ফোরণের জন্ম দিবে। ফেনীর সোনাগাজী যাওয়ার পথে বিভিন্ন স্থানে জনগণকে শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, যৌন হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানাবে বাম গণতান্ত্রিক জোট। ফজলুল আব্বি, এটিএন বাংলা, ঢাকা। দর্শক দেখছিলেন একটা ক্লিপ, আমি আগে বলেছি এই ক্লিপটা আমরা মডেল হিসাবে আমরা আপনাদের সামনে উপস্থিত করলাম বেশ কয়েকদিন আগের এই ঘটনা। এবং আমরা আশা করছি যে সরকারের দৃঢ় পদক্ষেপের পরে অত্যন্ত তারা জিরো টলারেন্সে অবশ্যই এর বিচার সুষ্ঠুভাবে হবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের যথাযথ শাস্তি হবে। আপনাদের এই অনুষ্ঠান থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নারীর প্রতি সহিংসতা আমাদের কথা বলবো, যেহেতু নারী নিয়ে কথা বলছি আমরা প্রথমে আমি চলে আসি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বনশ্রী বিশ্বাস স্মৃতিকোনা আপনার কাছে। নারীর প্রতি সহিংসতা যে কথা আমরা বলছি, কেন হচ্ছে এটা? অনেকে বলছেন যে জনসচেতনতা প্রয়োজন রয়েছে, অনেকে মানে শত্রুতা বসে করছে, ধর্ষণের কথা আসছে, বিভিন্ন সময় নারীরা কথা বললেন। আপনার দৃষ্টিতে সহিংসতা বলতে আপনি কী বোঝাচ্ছেন? যদিও আপনি একজন লেখিকা, আপনি বেশ কিছু লেখালেখি করেছেন, বিভিন্ন সংগঠনের সঙ্গে আপনি জড়িত আছেন এবং রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছেন। এটিএন বাংলা সবসময় মানুষের কথা বলে। আজকে আমি আপনার আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। আমি সত্যিকার অর্থে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের বিষয়টি নারীর প্রতি সহিংস
এই যে সহিংস মনোভাব, দেখুন ইতিমধ্যে আমি সর্বপ্রথম যে কথাটা দিয়ে শুরু করতে চাই, আমার দলের প্রধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে উনি ঘোষণা দিয়েছেন নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা, নিষ্ঠুরতা, নারীর অবমাননাকে উনি জিরো টলারেন্স এনে দেখবেন। এখন নুসরাতের যে ক্লিকটা আমরা দেখলাম মডেল হিসেবে, আমি বলবো প্রথমে আপনারা জানেন, দেশবাসী জানে, আমার দল বিশেষ করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নুসরাতের এই যে বিষয়টির জন্য পথে নেমেছে, আমরা আমাদের দলীয় ফোরাম থেকে এর সুষ্ঠু বিচার দাবি করেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে নুসরাতের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, এই এখানে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল হিসাবে সারা পৃথিবীতে একটা নতুন যুগের একটা সৃষ্টি করেছে, মানুষ জানছে বাংলাদেশ কী, ওখানে কী হচ্ছে, যেখানে আমরা চ্যালেঞ্জ করে বলে দিতে চাচ্ছি যে নারীর ক্ষমতায়ন, নারীকে যুগ উপযোগী করে তোলা এবং নারীকে আত্মমর্যাদার সাথে সমাজে প্রতিষ্ঠিত করার যে প্রয়াস আমাদের চলমান, সেখানে মাঝে মাঝেই এই ধরনের নারীর প্রতি এই ধরনের সহিংসতা, এই ধরনের জঘন্যতম ঘৃণিত ঘটনাগুলো ঘটানোর যে মানে অবস্থা, এটা কি, এটা কারা? আমি তো মানে সহিংস, এই যে পশুত্ব, এগুলো কি? এই পাশবিক নারীর প্রতি সহিংসতা মানে তো পাশবিক নির্যাতন। এই পাশবিক নির্যাতন কারা করেন? পশুরা। তাদেরকে মানুষের কাতারে, কোনো দল মতের কাতারে কিন্তু আমরা ফেলতে পারি না। ধন্যবাদ আপনাকে বনশ্রী বিশ্বাস, স্মৃতিকন্যা। ডক্টর সিনহা এম এ সাইদ, আমি বারবার বলছি, আপনি চেয়ারম্যান লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশন, আপনি বিভিন্ন গবেষণা করেছেন, আপনি কলামও মাঝে মধ্যে লেখেন। নারীদের প্রতি যে এই যে সহিংসতা হচ্ছে, আমরা জানি যে সরকারের একটি মন্ত্রণালয় আছে এবং তার আন্ডারে নারী ও শিশু নির্যাতন বলে একটা আইনও আছে। অনেকে বলে থাকেন যে তাদের প্রতি যেসব বেল দেওয়ারও ব্যাপার নেই, যদিও আমরা কোনো আইনজ্ঞ বা কেমন আজকে অন্য আমন্ত্রণ জানাতে পারি নাই, সে প্রেক্ষাপটে যে অনেকে বলে থাকেন যে এই যে সহিংসতা বলতে বিভিন্ন সময়ে তার ধর্ষণের শিকার হচ্ছে, বাসে অমুখানে তমুখানে বিভিন্ন সময়, এই যে সচেতনতার অভাব, এইটা কেন হচ্ছে এবং নারীর প্রতি এই জিনিস ঘটনাটা ঘটার বা মূল মানে ইয়েটা কী, কারণটা কী আপনি বলে মনে করছেন? এখানে মূল ব্যাপারটা হচ্ছে, এখানে নারীর প্রতি সহিংসতার চেয়ে বড় কথা হচ্ছে সামগ্রিক সহিংসতা। এই সামগ্রিক সহিংসতা একটা অংশ হচ্ছে নারী। এই সহিংসতা যেহেতু সমাজের সর্বস্তরে ছড়িয়ে যাচ্ছে, এর পিছনে অনেকগুলো কারণ প্রত্যক্ষভাবে কাজ করতেছে। তার মধ্যে একটা হচ্ছে, সমাজে এমন কিছু অপরাধ ঢুকে গেছে যে অপরাধগুলো অতীতে ছিল না, বর্তমানে সে ব্যক্তি লাভ করেছে, এবং এই অপরাধগুলির সাথে সাথে মূল্যবোধে যে অবক্ষয় হয় সেগুলি ঘটতেছে। এখন ধরেন, নারীর প্রতি যখন সহিংসত প্রশ্ন আসতেছে, উনি বলেছেন ভালো কথা একটা, মানে ক্ষমতায়নের কথা বলেছেন, যে নারীর ক্ষমতায়নে বর্তমান সময় পর্যন্ত, স্বাধীন বাংলাদেশ এই পর্যন্ত যতটুকু কাজ করা হয়েছে ট্রিমেন্ডাস হয়ে গেছে কিন্তু, এবং যতগুলো আইন এখানে করা হয়েছে, ধরেন যেমন ধরেন 1860 থেকে শুরু করে পেনাল কোড যেটাকে বলি আমরা, সেখান থেকে ক্রুয়েলটি টু উম্যান অ্যাক্ট হলো, এবং এর সাথে আমরা দেখছি এন্টি ডাওরি অ্যাক্ট করা হয়েছে, অর্ডিন্যান্স করা হয়েছিল। এরপরে দেখলাম জাতিসংঘ 1979 সালে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, এই আইনটাও তারা করলো। এরপর আমরা দেখলাম 2000 সালে আমাদের একটা আরেকটা আইন করা হলো যে অপারেশন এগেনস্ট উইমেন অ্যান্ড চিলড্রেন। এখন প্রত্যেক আইনের বৈশিষ্ট্য কী ছিল, উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য হচ্ছে যে এই সহিংসতা বন্ধ করতে হবে, হয় নাই কেন? আমরা যদি ধরে নেই যে সে 1980 সাল থেকে 2019 সাল এতগুলো আইন, অতীতের আইন বর্তমানের আইন, এরপরে সহিংস হচ্ছে কেন? জি, আইনের কি প্রয়োগ ছিল না? আপনি বলতে চাচ্ছেন যে এর মানে ঠিক মতো প্রয়োগ হয় না? শুধু তাই না, দেখেন আমাদের সংবিধান আর্টিকেল 10, 11, 17, 28 কী বলছে? নারীদের কথা তো বলছে এখানে, তাদের অধিকারের কথা বলা হচ্ছে, তাদের
আত্মনিয়ন্ত্রণ অধিকার বলা হচ্ছে, এগুলি বলার পরে এগুলো কেন হচ্ছে, বাস্তবায়নে কি কেন হচ্ছে, অসঙ্গতিটা অসঙ্গতিটা কোথায়? তারপরে দেখেন মহিলা সমিতি, মহিলা অর্গানাইজেশন তো কম নেই দেশে, তারপরে কেন হচ্ছে? এমনকি মনে করেন গার্মেন্টস, গার্মেন্টস শ্রমিকদের মধ্যে তো অধিকাংশ তো মহিলা, তো লক্ষ লক্ষ শ্রমিক মহিলা, লক্ষ লক্ষ মহিলা রাজনীতি করতেছে এবং তারা বিভিন্ন উপজেলাতে চিন্তা করেন অ্যাজ এ কম্পালসারিলি একটা সিট রাখিয়ে দেওয়া হয়েছে নারীদের জন্য ভাইস চেয়ারম্যানের, এবং প্রত্যেক ইউনিয়ন কাউন্সিল একটা রাখা হয়েছে রিজার্ভ সিট, সংসদ রিজার্ভ সিট, তারপরে কেন হচ্ছে? প্রশ্ন হলো এখানে কোনো একটা জিনিসেরই সেভাবে বাস্তবায়ন হচ্ছে না। প্রধান কারণ হচ্ছে রাষ্ট্রযন্ত্রটা কীভাবে চলছে। দেখেন অপরাধ যদি অপরাধী করে কে তাকে বাঁচায়? তাকে তো তো এরকম কেউ বাঁচায় না, বাঁচায় তো শুনেন, যখন দেখবেন আপনাকে একটা অন্যায় করলেন আপনি বেঁচে যাবেন, তার মানে বাঁচার পিছনে ক্ষমতাসীন। দেখি আমাকে আপনাকে থামাই, আমার একজন দর্শক কথা বলতে যাচ্ছেন, দেখি মানে কি বলে। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে বলবেন। ওয়ালাইকুম সালাম। আমরা এখান থেকে কাগজপত্র জমা করলে আমরা কাগজ তোলা চাই, থানাতে পয়সা মাঙ্গে, চেয়ারম্যানে পয়সা মাঙ্গে, ডাকাতে পয়সা মাঙ্গে, আর এটার জন্য আগে চলি আপনারা। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনার পরিবার থাকে বাংলাদেশে এবং আপনি সদূর পাকিস্তানে থাকেন, ধন্যবাদ আপনি শুনতে থাকেন, আমরা অবশ্যই এই বিষয়ে আমরা চেষ্টা করে কথা বলার জন্য। যে আপনি বলছিলেন, আমি যেটা বলতেছিলাম, তো সামগ্রিক চিত্রটা হচ্ছে যখন একটা অন্যায় করা হচ্ছে সেই অন্যায়ের বিচারটা হচ্ছে না কেন, আর বিচার করতে গেলে দেখা যায় বিচার ব্যবস্থা ত্রুটি বিচিত বেরিয়ে আসে। এখানে দেখেন বিচার ব্যবস্থা তিনটা জড়িত, একটা হচ্ছে কোর্ট, আর একটা হচ্ছে আইনজীবী। জি, এখন আইনজীবীর একটা অংশ জেনে শুনে যদি এই কে ধরনের কেসগুলি খুঁজে, যে ক্রিমিনালের কেসগুলি করতে গেলে পয়সা পাওয়া যায় বেশি, ওই কেসে পয়সা পাওয়া যাবে, তারা বিখ্যাত লয়ার, কিন্তু তারা আদালতে দাঁড়ায় কিন্তু নির্লজ্জভাবে বলে যাচ্ছে দিসেন দিসেন দ্যাট। অথচ দেখেন বার কাউন্সিলের আইন অনুযায়ী আপনি জেনে শুনে এমন কোনো কেস নেবেন না যেটা আপনার নীতি বিরোধী কাজ, কিন্তু সেটাই বেশি হচ্ছে। কিন্তু শুধু কোর্টকে দোষ দেবেন কেন, বিচারপতি তো ভুল করতেই পারে, আবার বিচারপতিদের সহযোগিতা যারা করে তারাও ভুল করতেছে, এবং এই ভুলগুলি কারা বেশি করতেছে, প্রত্যেক সময় প্রত্যেক কালে যারা ক্ষমতার সাথে সম্পৃক্ত থাকে এগুলি তারাই বেশি করে, কারণ অন্যদের করার সুযোগ কিন্তু কম। এখন মনে করেন নারীর অধিকারের প্রশ্নে, তার ক্ষমতায়নের প্রশ্নে বর্তমান সরকার অনেক কিছু করেছে। মনশ্রী বিশ্বাস, স্মৃতিকোনা আপনার কাছে একটু জানতে চাইছি আমি, আমরা সাধারণভাবে দেখি কোনো নারীর প্রতি কোনো সহিংসতা হলে, তাদের প্রতি অবমাননা হলে আমরা দেখে আসছি সামাজিক মাধ্যম সময় বেশি আসে, তারপরে নড়ে চড়ে বসা হয় তো, এবং আমরা মাঝে মধ্যে দেখেও আসছি বেশ কয়েকটি ঘটনা, খুবই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নারীর প্রতি সহিংসতা হচ্ছে। নারীদের অনেক সংগঠন আছে, অনেকে আসছেন না কিন্তু অনেকে আবার এই কথা বলছেন, এবং সামাজিক মাধ্যম সময় আসলেই এই ঘটনাগুলো নাড়াচাড় দেয়, তা হচ্ছে কেন আপনার দৃষ্টিতে কী মনে হয়? না, আমি তো প্রথমে আমার নিজেকে আমি ক্লিয়ার করব জাতির কাছে, যে আমরা যে কোনো নারী শিশু বা যে কোনো অঘটন বা অনৈতিক কোনো কিছুর প্রতিবাদ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সবসময় সোচ্চার, কারণ আমাদের নেত্রী, দেশনেত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনা, উনি যেভাবে নারীকে, শিশুকে বা জাতিকে, গোটা মানুষকে যেভাবে উনি ভালোবাসেন, সেবাদান করেন, ওনার দীক্ষায় আমরা কিন্তু দীক্ষিত। কাজে এখন বিভিন্ন সামাজিক, আপনি যেটা বলেছেন যে অনেক পরে কেন আমরা জানি, যেমন আমরা ফেসবুকের কথাই বলি, সামাজিক মাধ্যম বলতে আমি ফেসবুকের কথা বলছি, আপনি দেখেন প্রত্যন্ত অঞ্চল, আমরা ঢাকা শহরে যারা থাকি বা শহর অঞ্চলে যারা থাকি, এই বিষয়গুলি কিন্তু সচরাচর অতটা না, এগুলো ঘাপটি মেরে বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে ঘটে, এগুলো আপনার কাজ পর্যন্ত আসতে কিন্তু আগে আরো বেশি সময় লাগতো। আপনাকে আরেকটু থামাই দিব, আমার একজন দর্শক কথা বলতে চান, আমি দর্শকের কথা বলে এটা নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে বলবেন। হ্যালো, আমি খোকন দাস। এটা জোরে বলুন। আমি খোকন দাস, সব সব তো আমি আপনাকে আমি শুনতে পাচ্ছি না, খুব খুব স্লো শুনছি, আপনি একটু যদি বলেন আমার মনে হয়। হ্যাঁ, আমি আমি
প্রশ্ন করতে চাচ্ছি, উনি বাংলাদেশ মহিলা হিসাবে কেন করতেছেন? আজকের ওনারা বলেছেন ওনারা সময় প্রোগ্রাম করেন, ওনারা সব এগিয়ে আছেন, তা আমরা তো এই ব্যাপারে মানে আপনি ওইভাবে দেখছি জি এই ঘটনায় এই যে আসামি ধরা পড়েছে সেই ধরনের কোন হলে ওনারা জি জি ধন্যবাদ আপনাকে, চমৎকার কথা বলেছেন। আমি একটু আগে আমি অনুষ্ঠান শুরু সময় আমি বলেছিলাম যে এই যে নুসরাতের যে ঘটনাটি আমি একটা মডেল হিসেবে আমি একটা ক্লিপ দেখিয়েছি এবং এর মনে ঘটনাই ঘটছে, এটা আমাদের কাছে ছিল এবং সামাজিক মাধ্যমকে পরে আমাদের মিডিয়াতে এসছে, মিডিয়া থেকে আমাদের বার্তা কক্ষতে প্রাপ্ত। আপনি যে প্রশ্নটা করলেন যে মানে ওনাদের বিষয়টি যে ওনারা কতটা সোচ্চার হিসেবে কথা বলছেন, আপনি এটা বলবেন, আমার দর্শক একজন প্রশ্ন করেছেন, আপনি যেটা বলছেন ওটা বলার পরে বলতে পারবেন এটা জি। না না, আমরা তো দর্শক যে কথা বলেছেন মিস্টার খোকন দাস, আমি থ্যাংক ইউ জানাই এই জন্য যে দেখুন এটা না সামাজিক এই অপরাধ, ধর্ষণ, নারী নির্যাতন, নারীকে অবমাননাকরণ, শিশুকে লাঞ্ছিত করা, শিশুকে মানে নির্যাতন করা, এগুলো কিন্তু একটা আমাদের মনে হচ্ছে একটা সামাজিক ব্যাধি। এটা আমরা দলীয়ভাবে বা সরকারের নানা প্রকারের আইন থাকা সত্ত্বেও কোনো প্রকার তোয়াক্কা না করে যারা এই একটা শ্রেণী বলবো আমি তাদেরকে, ওই শ্রেণী যখন এই সমস্ত অপকর্মে লিপ্ত থাকে, অনেক সময় ধর্মের অপব্যাখ্যা দিয়ে, অনেক সময় তাদের চরিতার্থ করার জন্য, আমি মনে করি কি এটা কিন্তু কারো একার দায়িত্ব না, এটা একটা সামাজিক ব্যাধি। আসুন না সমাজের সবাই মিলে আমরা এই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য একটি মানে একটা সামাজিক বলয় তৈরি করি, সেখানে রাজনৈতিক আন্দোলনের কথা বলতে চাচ্ছি। তো আন্দোলনের শব্দটা এই জন্য ব্যবহার করতে চাই না, কারণ আমরা এখন একটা বাংলাদেশে দারুণ একটা সময় কাটাচ্ছি, এখানে উন্নয়ন চলছে, এখানে বাস্তবায়ন চলছে, আধুনিকতার সাথে আমরা আমাদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেজন্য আন্দোলন শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, এই হচ্ছে বিষয়। তবে আমি এটা বলতে চাই, জাতিগতভাবে বলতে চাই, আসুন নারী নির্যাতনকে উৎসাহ দেবার কোনো কারণ নেই, বরং এগুলোকে প্রতিরোধ করার জন্য আমরা একটা সামাজিক বলয় তৈরি করি। আচ্ছা, আমাদের একজন দর্শক আছে সিনহা, আপনার কাছে আসার আগে আমি দর্শকের প্রশ্ন নিতে চাই। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে বলবেন। আমি মোহাম্মদ হারুন খাগড়াছড়ি রামগড় থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো একাদশ জাতীয় সংসদ যে 30 তারিখের ভোট 30 তারিখ হয়ে গেল, এটাকে চ্যালেঞ্জ করে আমি এই মামলা করতে চাই। আপনার যে একটি ভোটার ফিঙ্গার দেন না ফিঙ্গার আমরা কিন্তু আজকে কথা বলছি নারীর প্রতি সহিংসতা, আমি কিন্তু ভোট নিয়ে কথা বলছি না, আমরা ভোটের ব্যাপারে কথা বলছি। এই ব্যাপারে আমরা বেশ কিছু আলোচনা করেছি ভোটের পরে, আমরা অনেক আমরা তক্ষ করেছি এবং আপনি জানেন যে এটা এই অনুষ্ঠানটি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আসেন তারা কথা বলেন, তাদের দলীয় কথা বলেন, তাদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করে থাকেন, ওটা একটা প্রসঙ্গ এবং তারা নিজেরাই কথা বলে থাকে, এ ব্যাপারে আমরা কোনো দায়বদ্ধতা আমাদের নেই। আজকের বিষয়টা কিন্তু নারীর প্রতি সহিংসতা, আমরা নারীদের যে এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা একটা মডেল হিসেবে একটা আমরা একটা ফুটেজ দেখালাম, এইটার বিষয়ে কোনো আপনার এটা কি করা উচিত, আপনি শুনতে থাকুন, আমার মনে হয় আমরা একটু একটা ইয়েতে সলিউশনে আসতে পারবো। বলুন আপনি যেটা আমরা বলছিলাম যে ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য, আমার মনে হয় আমি একটু সিনহার কাছে আপনি আসি, আমি যেটা বারবার বলছিলাম যে বেশ কিছু ঘটনা ঘটে থেকে যায়, আড়ালে চলে যায় এবং কোনো 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 ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের সামাজিক মাধ্যমসমূহে যেগুলো চলে আসে, আপনার দেশে যেটা উনি বললেন বা বনশ্রী বিশ্বাস বলছিলেন, আপনি কি মনে করেন? জিনিসটা আবার স্পষ্ট করে বলছি যে সমস্যাগুলো কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, কিন্তু সামাজিক ব্যাধি,
নিঃসন্দেহে বেদ উনি সেটা বলছেন একই কথা, এবং এটার সাথে ধরেন অনেকগুলো অনেকগুলো ঘটনা একসাথে হয়ে গেছে। আর মানুষ যে কাজগুলো যারা করে এটা কোনো শ্রেণী কিন্তু না, শ্রেণী বলতে গেলে কিন্তু ধরে নিতে হবে এই একটা শ্রেণী আছে তারা এই কাজই করে না, বিচ্ছিন্ন কিছু ব্যক্তি বিকৃত চিন্তা থেকে এগুলো করতে পারে, তারা সেগুলি প্রতিরোধ করার জন্য সমাজে আইন আছে, সমাজে ধিক্কার আছে, নিন্দা আছে, সবই আছে, তারপরও দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণ একটাই, কতটা বিচার পর্যন্ত হয়েছে। আজকে নুসরাতের ঘটনা নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হচ্ছে, প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন করবেন, এরকম নুসরাত তো শত শত নুসরাত আনাচে কানাচে পড়ে আসছে। হ্যাঁ, সেদিনও দেখলাম ওই যে উত্তরাতে দুটার লাশ পাওয়া গেছে, দুটা লাশ পাওয়া গেছে কাদের, গৃহকর্মীর, তো লাশ দুইটা পাওয়া গেছে, এটা আলোচনা আসতেছে না, আলোচনা নিউজ হচ্ছে শেষ। আমাদেরকে বুঝতে হবে অত্যাচার নিপীড়নটা বিভিন্ন কর্নারে বিভিন্নভাবে হচ্ছে, কিন্তু সেভাবে প্রতিবাদ করার মতন সুযোগ সেখানে নেই, না থাকার কারণ হচ্ছে অপরাধীরা তারপরে আপনি বলবেন একটু পরে, আপনি আপনি শুনতে থাকুন। ডক্টর সিনহা বলছিলেন, এখন যে বিষয়টা আবারও গুরুত্ব পাওয়ার পাচ্ছে সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে কেন, এগুলো এই জন্যই হচ্ছে যখন অপরাধী দেখে, একজন অপরাধী যখন দেখে যে এটা করলে কিছু হবে না, আমি পার পেয়ে যাবো, এই যে পার পেয়ে যাব, এই পারটা হচ্ছে কি জানেন, এই পারটা হচ্ছে রাষ্ট্র, পাঁচটা হচ্ছে সমাজ। আমি এখনও বিশ্বাস করি যে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন দরকার আছে, এই জন্য ওই সেক্টরে নৈতিক অধঃপতন যেটা ধস যেটা নেমেছে, এই অধঃপতন ঠেকাতে হলে আমাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষা প্রয়োজন, সেটা হিন্দু ধর্মের হিন্দু শিক্ষা দিবে, খ্রিস্টান বৌদ্ধ যে যে ধর্মের আছেন, সব ইসলাম মুসলমান যারা আছেন, প্রত্যেক ধর্মের উচিত হবে ওই শিক্ষাগুলো কেমনভাবে তাকে তারা মানে বাস্তবায়ন করা, যাতে স্ব ধর্মের শিশুগুলো মানুষগুলো আদর্শ পুরুষ হিসেবে গড়ে উঠতে পারে, মানুষ গড়ে উঠতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে দেখেন আমরা যখনই বলি আইন করি, পশ্চিমা বিশ্বে কিন্তু দেখেন এখন একটা ক্রাইসিস দেখা দিয়েছে, কোনটা এখন ট্যাকেল করতে পারতেছে না, কিন্তু কারণ মানুষগুলি নৈতিকভাবে অধঃপতিত হয়ে গেছে। কিন্তু নৈতিক অধঃপতন শুরু হয়ে গেলে আইন দিয়ে কিছু হবে না, কিন্তু আমি যদি আইনকে ফাঁকি দিতে পারি, আইন যদি আমার কথা চলে এবং আমি যদি মনে করি আইনে পকেটে নিয়ে নিছি, আমি অন্যায় করতেই থাকবো। কিন্তু কথা আছে, আমি যদি মনে না করি, আপনাকে শুনবো, আমি আমার দর্শক কথা বলতে চান। হ্যালো দর্শক, বলুন আপনার নাম পরিচয় দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি খাগড়াছড়ি থেকে সাহেব বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো বনশ্রী বিশ্বাসের। জি বিশ্বাসের কাছে আপনাকে আমি বলতে দুজনই বলতেছে যে সামাজিক ব্যাধি, তা আমরা পেপার পত্রিকায় দেখছি যে অধিকাংশ যারা আসামি আছে তারাও কোনো একটা রাজনীতির সঙ্গে জড়িত, এবং যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য যারা আসছে জি জি তারাও একই রাজনীতির সঙ্গে জড়িত। জি জি, এটা কিছু লোকের দোষ দিয়েছে জি লাভ কি, যারা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক। আপনি মনে রাখছেন, আপনি একটু পরে বলবেন যেটা আপনি বলছিলেন একটু, যে আপনাকে থামাই দিলাম আমি যে কথা উনি বলেছেন, ভালো একটা কথা বলেছেন। জি জি, প্রত্যেক ঘটনার সাথে প্রধানমন্ত্রী কেন আসতে হবে, দেশটা কি প্রধানমন্ত্রী একাই চালাচ্ছেন, আর তার হাত নেই, তাহলে এত বড় প্রশাসন দরকার কি, এত মন্ত্রিসভা দরকার কি, এই যে মন্ত্রিসভা প্রশাসন রয়ে গেছে সব কিছু প্রধানমন্ত্রী করবেন। এবং এখানে আরেকটা উদ্যোগটা দেখেন, আপনি যে কথায় কথায় যদি বলেন নেত্রী বলেছেন, উনি বলেছেন, সেটা বলেছেন, আপনি কিন্তু নেত্রীকে এখানে খাটো করছেন, কিন্তু নেত্রীকে নেত্রী জায়গায় রাখেন, ওনাকে সব প্রশ্নে নিয়ে আসেন না, তাহলে এত বড় মহিলা দল আছে কেন, আপনাদের কাছে আপনারা করেন ফিনিশিংটা সে দিতে পারেন। বাংলাদেশ আবারও বলছি কোনো কিচ্ছু হবে না যদি মানুষ তৈরি করতে না পারেন,
আমরা কিন্তু এই জমানায় বর্তমান সুযোগে বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা মসজিদ কোথাও কিন্তু মানুষ তৈরি করতে পারছি না। কেন পারছি না? আদর্শ যে বিবেচনা যেটা আছে নাই, কারণ পিতা সন্তানের সামনে কথা বলতে পারে না, কারণ সে অপরাধী ঘুষখোর। খেয়াল করবেন কিন্তু সে নৈতিক বিবর্জিত। এই যে অবস্থাটা দাঁড়াইছে এখানে যে আপনি আয়নার সামনে দাঁড়ান, বেতন পান 10,000 টাকা, বাড়ি ভাড়া দেন 50,000 টাকা, কীভাবে দেন? মূল ঘোরাতে যান। যখন পারিবারিক প্রথায় দেখা যায় যে নৈতিকতা চরম অধঃপতন ঘটছে, ওই সংসারে কী করে আদর্শ আসবে আপনার? কিচ্ছু আসবে না। যে বিবেকটা, এই বিবেকটা কিন্তু আইন দেয়া, বিবেক কিন্তু আইনের অনুসারী নয়, বিবেক হচ্ছে এরম একটা বিষয় যাকে ধর্মীয় অনুশাসন দিয়ে শানিত করতে হবে। ধন্যবাদ, আসছি আমি। সিদ্দিকুন, আপনাকে দুটো প্রশ্ন ছিল, আপনি শুনছেন তো আপনার প্রশ্ন, আপনি একটু যদি একটু আমার দর্শক যারা পদে আপনি বলবেন, এবং আপনি যদি মনে করেন ডক্টর সিনহা যেটা কথা বলেন এটা, উনি কিন্তু একটা কথা বলেছেন চমৎকার, সেটা হলো যে কোনো না কোনো দলের আশ্রয়ে অশ্রয়ে তারা কাজ করছে এটা, এবং তারা জানে যে আমাদের সেই মানে কোনো রকমের এতটা শাস্তি হবে না বা কিছু, এই ব্যাপারে আপনি বলুন না। অত্যন্ত মানে এই এই সময়ে চিত একটা কথা উঠে এসেছে যে দলীয় নেতারা জড়িত। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের দল থেকে অলরেডি ঘোষণা করা হয়েছে যে আমাদের দল দীর্ঘদিন যাবৎ সরকার পরিচালনা করার কারণে নানা পক্ষ থেকে অনেক সময় আমাদের দলে এসে ভিড়েছে, এটা সত্য। আমরা খুবই অনতিবিলম্বে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে দলীয় সত্যিকার অর্থে দলের নেতাকর্মীদের চিহ্নিত করার একটা প্রক্রিয়া চলছে। আশা করি যে এই প্রক্রিয়ার মাধ্যমে এই যে অবক্ষয়গুলো, এই যে বিষয়গুলো নিন্দিত, এগুলোকে আমরা রোধ করতে পারবো। এটাও আমাদের একটা প্রক্রিয়ার মধ্যে আছে। আর স্নেহা ভাই যেটা বলেছেন, এটা আমারও মনের মধ্যে লাগে। দেখুন না, কোনো বিষয় নিয়ে কেউ কথা বলছি না। যখন নেত্রীর কানে গেলেন, নেত্রী কথা বললেন, আমরা সবাই অকাতরে তার পিছনে হাঁটতে শুরু করলাম, হ্যামিলনের বাসিওয়ালার মতো। কিন্তু আমাদের, আপনি যথার্থই বলেছেন যে আমরা মানুষ কেন এত কম, আমরা মা হিসাবে, যেমন আমি মা, আমি আসলে এটা আমার মধ্যে একটু কাজ করে যে আমি কেমন সন্তান এদেশে তৈরি করব, এদেশে এ জাতিকে কেমন সন্তান উপহার দিব। প্রসঙ্গে আমি আমার নিজের মায়ের কথা বলবো, একটু আপনাকে থামাই দিই, আমার একজন দর্শক কথা বলতে চান। দর্শক বলবেন, আপনি জানেন যে আমাদের অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলবেন। আমাদের অভিভাবক বৃন্দ যারা আছে, ঘর থেকে পিতা মাতা যদি ছোটবেলা থেকে ছেলে মেয়েকে যদি সচেতন করে দেয়, জি সচেতন, তার মানে সমাজে যারা এইসব সহিংসতা কাজ জড়িত আছে নারীর প্রতি, তাদের কি শিক্ষার অভাব রয়েছে এবং পরিবার পক্ষ থেকে ঠিক মতো দেখভাল করা হয় না? আপনি কি একমত প্রশ্ন করছেন আমার সাথে? আমি সম্পূর্ণ একমত, আমার মত থাকবে যে আমরা ঘর থেকে পিতা মাতা সন্তানকে আদর্শ শিক্ষা দিই, আমূল কথা। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিদ্দিকুন, আপনি বলছিলেন, ধন্যবাদ আপনাকে, সুন্দর কথা আপনি বলেছেন, থ্যাংক ইউ। যে ভাই নারায়ণগঞ্জ থেকে এইমাত্র আমাদের সাথে ছিলেন, অত্যন্ত চমৎকার, এবং সে প্রাণের কথাগুলো খুব সহজভাবে বলে গেছেন, কিন্তু এগুলো অনেক শক্তিশালী কথা। এ কথার অনেক শক্তি আছে যা আমাদের জাতির জন্য এই মুহূর্তে প্রয়োজন। আমি ধন্যবাদ জানাই আপনার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ভাই, তো আমি বলছিলাম যে আমি মা, আমি কেমন সন্তান এ দেশকে উপহার দিব। তো আমি এই মুহূর্তে আমি আমার নিজের মাকে, যার রক্তের কাছে আমার আজন্ম ঋণ, উনি সদ্য প্রয়াত, আমার মা মুক্তিযোদ্ধা ছিলেন, আমাকে এদেশে, উনি নিজেও বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন, আমাকেও তৈরি করেছেন। এখন আমার নৈতিক আচরণ, আমি চাইলেই কিন্তু এই সমাজে অনেক কিছু করতে পারি না, আমাকে ভাবতে হয় আমার অতীতের কথা, আমার পারিবারিক বিষয়টা, আমি যে এলাকায় থাকি সামাজিক পরিস্থিতির কথা,
এগুলো কিন্তু আমি আগে থেকে যেগুলো বলে আসছি সেগুলোই এখন আমরা আসুন না, আমরা একটা কাজ করি। আমি বিনয়ের সাথে বলতে চাই আপনাদের মধ্যে থেকেই যে এই যে নারীর প্রতি সত্যিকারের যদি আমরা সহিংসতা বন্ধ করতে চাই তাহলে আমাদের প্রয়োজন কি, আমাদের পারিবারিক সহনশীলতা, আমাদের সামাজিক সহনশীলতা এবং আমাদের একটি আইনি তো অবশ্যই থাকতে হবে। দেশের আইনটা যত কঠোর হবে মানুষ মানতে, আপনারা একসময় আমি বলি তুলনা দিয়ে যে একসময় অ্যাসিড নিক্ষেপ হতো, আমরা যখন স্কুল কলেজে যেতাম তখন দেখতাম অ্যাসিডের কি ছড়াছড়ি, এই ভয়ানকতা থেকে এখন মানুষ মুক্ত আমরা আশা করছি। কিছুদিন আগে দেখেন ইপটিজিং স্কুলে কলেজে মানে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে যে একটা মনোভাব তৈরি হয়ে গেছিল বাচ্চাদের উত্ত্যক্ত করা, এটা কিন্তু কঠোরস্থে দমন করেছেন। এখন আমরা অবশ্যই আমরা ভালো কাজের জন্য আমরা আমাদের পরিবারের প্রধান সমস্ত প্রশংসা তার কাছে চলে যায়। ডক্টর সিনহাইবে সাইদ, যে আলোচনার বিরতির আগে কথা হচ্ছিল যে কি করা উচিত, যেটা বনশ্রী বিশ্বাস বলছিলেন যে নারীর প্রতি যে আমাদের যে সামাজিক দায়বদ্ধতার কথা বলা ছিল, কি ব্যবস্থা গ্রহণ করলে এই সহিংসতা রোধ করা যায় বলে আপনি মনে করছেন? আমি একটা জিনিস আপনাদের আশ্বাসন করছি, উনি বলেছেন ইপটিজিংয়ের কথা বলেছেন, জি দেখেন ইপটিজিং কিন্তু যায়নি, এটা এখন আলোচনার বিষয় না, হজম হয়ে গেছে। কিন্তু একটা জিনিস হলো আমি বন্ধ করতে পেরেছি, আরেকটা আমার কাছে কোনো বিষয় না। কিন্তু অনেকগুলো অপরাধ কিন্তু এখন আলোচনার মধ্যে আসতেছে না, কারণ এগুলো কোনো আলোচনার বিষয় না। এই সমাজটাকে পলিউট করার জন্য আমাদের যে সমস্ত ব্যবস্থা সামাজিক ব্যবস্থা রয়ে গেছে সেখানে, বিশেষ করে ভিডিও দিয়ে চান না কেন আপনি, চরিত্র বিনষ্ট করার জন্য যথেষ্ট এটি। এখন যুব সমাজকে যদি আপনি ধ্বংসের সামনে টেনে দেন এবং তারপরে বলেন বাবা তুমি ভালো থাকো, বোকার সরকার বাস করতেছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের সরকার এমন কোনো ব্যবস্থা নিতে পারেন নাই যে রাতে যুবকরা ঘুমাতে পারে না, রাতে জেগে থাকার জন্য সব ব্যবস্থা করে রাখা হয়েছে। কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছে অনেকবার, বলা হয়েছে করা হবে, কে করবে, বিয়েটা ঘন্টাটা পড়াবে কে, সব কিছু প্রধানমন্ত্রী করবেন, আর কে দায়িত্ব নেই, এত বড় একটা সংসদ কথা বললে কী হবে, ফাটাই দেবে সব কিছু, সব ঠিক আছে। শেষ পর্যন্ত কী হলো, হাজাযুক্ত হয়েছে, কী হয়েছে, কী হাজযুক্ত হলো আইনের কোনো খবর নাই। আমি সেই জন্য বললাম দেখেন আবু এপিজে আজাদ ভারতের প্রেসিডেন্ট, জীবনে একটা বিরাট প্রতিভা সম্পন্ন লোক, সে বিজ্ঞানী, সায়েন্টিস্ট, রাষ্ট্রপতি, তার জীবনে একটা বই লেখলেন সে, দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য স্টেট। জি, উনি কেন বইটা লেখলেন, উনি বললেন যে রাষ্ট্র ঠিক করতে হলে প্রথমে পরিবারকে ঠিক করতে হবে। এই যে ওনার মতন লোক বুঝতে পারছে কথাটা যে রাষ্ট্রটি পরিবার মানে কি, পরিবার ঠিক করার মানে হলো পরিবারের গার্জিয়ান কি করতেছেন। একটু আমার দর্শকটা একটু নিয়ে রাখি। হ্যালো দর্শক, আপনার নাম পরিচিতি বলবেন, বলুন। জি ভাই, একটা দর্শন গেছি মিরপুর থেকে বলছি, আমি সিনহা স্যার যেটা বললেন যে নীতিবোধ জাগ্রত করার জন্য স্বশ ধর্ম তাদের অনুসারীদেরকে শিক্ষা দিবেন, ধর্ম তো হাজার বছর জগতে এই কাজ করে যাইতেছে কিন্তু উন্নতি হয় নাই, বরঞ্চ ধর্মীয় বিদ্বেষ আরো বেশি বাড়ছে। এখন যদি আমরা সমন্বিত ভাবে পাঠ্যপুস্তকে নীতিবান হওয়ার জন্য একটি সিলেবাস তৈরি করি এবং ধর্ম বিভিন্ন ধর্মমত নির্বিশেষে সবাইকে সেই নীতিমালা শিক্ষা দেই, তাতে সেটাই কি আরো বেশি ইফেক্টিভ হবে না? চমৎকার, অনেক প্রশ্ন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। উনি বলছেন জি জি জি, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টারই জন্য তাকায় থাকে, জি কোন কেউই কোন সিদ্ধান্ত নেয় না। আমরা কিন্তু এই ব্যাপারে আলাপ করেছি, আমরা সবাই শুনতে থাকুন, ধন্যবাদ আপনাকে। যদি একেন্দ্রিক নেতৃত্ব বিল্ড আপ হয় দেশে জি এবং যারা তার সাবঅর্ডিনেট নেতা থাকেন তারা যদি মনে করেন যে কোনটা, আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনি যেটা বলছেন, জি আপনি যেটা বলছেন এবং পরবর্তীতে একটু আলোচনা করতে দেন। জি, উনি ভালো কথা বলেছেন, কিন্তু দেখেন তো আদর্শরী বইটা আছে, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মূর গুরুজনে আমি যেন তা মেনে চলি, এই তো। বইটা কোথায় গেল, কে বইটা খেয়ে ফেলল? এই জাতিকে ঠিক রাখার জন্য খনার বছরের দিকে যান, আমরা বাংলাদেশ ইতিহাসটাকে কিন্তু ভুলে গেছি, নৈতিকতা নীতিবোধ আমরা লেখাপড়া করি, আদর্শ আমরা পড়েছি, আমাদের নষ্ট তো সোজা না। কিন্তু আজকালকার ছেলেরা কী করতেছে ওরা জানেই না নীতিকতা কাকে বলে, নীতির সাথে যখন আপনি ওদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছেন, পারিবারিক ওয়েতে ধর্মচর্চা একেবারে নাই, এখন
আমাদের গার্জিয়ান আমাদেরকে ধর্মশিক্ষা দিয়েছেন, কিন্তু এখন দেখতেছি ধর্মশিক্ষাটা তাদের কোনো আলোচ্য বিষয় না। তাহলে আসেন, মানুষ তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে ধর্ম, ধর্মশিক্ষা, অর্থাৎ যেই শিক্ষাটা মানুষকে ইহকাল পরকালের ভয় দেখায়। আপনি যদি বলেন একটা অন্যায় করতেছেন, আরে আমার সব আছে হাতে, আমি পার পেয়ে যাবো, হ্যাঁ আপনি পুলিশ হাতে আছে, আইন পার পেয়ে গেছেন, যদি চিন্তা করেন, যদি পার পেয়ে যাই, পরকাল আছে, কিন্তু খবর আছে আমার, কিন্তু এই যে আল্লাহর ভয়, এই যে পরকালের ভয়, এই ভয়টা যদি শিশুকাল থেকে না ঢুকে দেওয়া হয়, যে তুমি যদি সবাইকে ফাঁকি দিতে পারবা কিন্তু একজনকে পারবা না যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা যখন আমাদের সিলেবাসে স্রষ্টাকে ভুলে গেছি, চিনি না স্রষ্টাকে, না চিনি না আমরা সৃষ্টি জগতের অনেকের বানাইছি। আমি একটা ফোন এখানে রাখেন, একটা ফোন নিয়ে আসি আমি, কেন আমাদের অনেক মানুষ তৈরি করতে লাগে, আসল থেকে হাত দেন। ধন্যবাদ দর্শক, আপনার নাম পরিচিতি বলবেন। হ্যালো, জি আমি রাজু, যে আমার কথাটা হলো যে আপনার আজকে মানে রুলির বিচারে হলো না, এরকম অনেক বিচার হচ্ছে না, শুধু নারীদের যদি মহিলারা মানে আপনার সহিত হয়ে গিয়ে যারা সশক্ত হয়ে যায়, তাহলে আমাদের উপায় কি হবে? ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, জি আপনি বলছিলেন, বলেন, ধন্যবাদ আপনাকে। আমার কথা সেটি যে একটা শিশুকে গড়ে তোলেন, আমি এপি রাজাদের কথাই বলছি, আমি তার কথা গুরুত্ব দিচ্ছি এখানে, নেপোলিয়ন কি বলেছেন, সুভাষ কি বলেছিলেন, এই যে তাদের কথাগুলো আমাদের জেনারেশন চিনে না, তাদেরকে অদ্ভুত ঘটনা, ওরা খনার বসন চিনে না, বলে খনা আবার কে ছিল, ওরা আদর্শলি বইটা চিনে না, চিনে না। তাহলে আপনার শিশুকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? যে শিক্ষাটা দিচ্ছেন বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন তো, ও বড় হওয়ার পর জিজ্ঞেস করবে কিনা, আপনি শ্রদ্ধা করবে কিনা, ওর চাচাকে চিনবে কিনা, দাদাকে চিনবে কিনা, মামাকে চিনবে কিনা। এই যে দেখেন, মামি এলো লাঠিলে পালাই পালাই, সুন্দর কবিতা আছে, জি জি, কেন ডেউছিল? এই যে মামা ভাগ্নার সম্পর্কটা, চাচা ভাতিজার সম্পর্কটা, আমাদেরকে পারিবারিকভাবে সমস্ত ভালো সুকুম বৃত্তিগুলোকে নষ্ট করে দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে, বনশ্রী বিশ্বাস স্মৃতিকোণ, আপনি একটু বলবেন, আমাদের শেষের দিকে আমরা এসেছি অনুষ্ঠানের, এই যে সাংসদের কথা আমরা যেতে প্রথমে শুরু করেছি এবং কথা বলছি, আপনি কিছু রেফারেন্স টেনেছেন এবং এটা এটাকে কীভাবে নির্মূল করে, আপনি অ্যাসিডের কথা বলা হচ্ছিল, আরও কথা বলা হচ্ছিল, আপনি কোন কোন দিকে একটু গুরুত্ব দিতে পারবেন, যে সরকার তো অবশ্যই হার্ডলাইনে আছে, কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে সমাজ থেকে এই ব্যাধিটা, আপনি ব্যাধি বলছেন, এটা নির্মূল করা যায়? আমরা 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 সর্বশেষ ইয়েতে আমি একটু ছোটো একটা ফোন নিয়ে আসি, তারপর আপনার সঙ্গে কথা বলবো। হ্যালো দর্শক, আপনার নাম পরিচিতি বলবেন। জি বলুন। যে ওই ম্যাডাম যে কথাটা বলছিলেন যে নারী সহিংসতা যেটা প্রত্যেকের ফ্যামিলি থেকে আগে তৈরি করা উচিত, তা আমি ওনার সাথে একমত, যে বিষয়টা যে নারী সহিংসতা যে বিষয়গুলি, এটা আমাদের সামাজিক মূল্যবোধটা আসলে নিজের ফ্যামিলি থেকে তৈরি করা উচিত। তো ওনারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে, তারা জানিয়ে এভাবেই উক্তিটা বলে থাকেন যাতে নারী যে ক্ষমতায়ন ধন্যবাদ। আসলে এই সহিংসকে একেবারেই সমাজ থেকে মূল উৎপাটনের জন্য অনেক ধরনের, অনেক মানুষের এখানে একটা কর্মযোগ্য, এখানে অনেক মনের, অনেক মতের কিন্তু একটা সন্ময় হতে হবে। তো এর মধ্যে আমি আমি যেটা মনে করি, আমি বলে গেছি অনেক কিছুই, বলার বাকি বলেছি যে পারিবারিক একটা কথা বলেছি, আর একটা বলেছি সামাজিক। আমার মনে হয় কি জানেন, সাংস্কৃতিক বিকাশ, আমরা এই যে ভাইয়া বলেছেন আদর্শ লিপি নেই, আমরা ছোটবেলায় তো গান করেছি, আমরা খেলাঘরের আসরে গিয়েছি, আমাদের মধ্যে শিশুতোষ অনেক মানে মানবিক সাংস্কৃতিক মনন বিকাশের যে পন্থাগুলো ছিল সেগুলো না আজকাল যেন কোথায় হারিয়ে যাচ্ছে, এগুলোকে আবার প্রতিষ্ঠিত করতে হবে মানুষের মধ্যে। যেমন আমি পুরনো ঢাকায় থাকি, আমাদের এলাকায় বাচ্চারা ঘুড়ি উড়ানো ছোটোবেলায় একটা ই ছিল, ইদানিং দেখি এই এইগুলোকে আনতে হবে। আর অনেক শাব্দিক মানে মাছ মানে এত বেশি শব্দায়ন, যেটা আমার মনে হয় মানুষের মনের মধ্যে কু জিনিসগুলোকে বেশি
প্ররোচিত করে। এখানেও না আমার একটু আপত্তি থাকে যে মানুষের মধ্যে একটা শিথিলতা, আমরা সবসময় কি বলতাম, আস্তে কথা বলা না, নারীরা বিশেষ করে মেয়ে শিশুদের তো সবসময় বলা হতো তোমরা একটু আস্তে কথা বলো। এবং আমার ভাইকেও আমরা দেখতাম যে আমার বাবা সবসময় আমাদের ভাই বোনদের বলতো যে আস্তে কথা বলবা, এই যে আস্তে কথা বলার মধ্যে একটা নম্রতা থাকবে, একটা ভদ্রতা থাকবে। আপনি একজন লোলুপ, সমাজে ভালো মন্দ সব মানুষ মিলেই কিন্তু সমাজ জীবন, এখানে নিজেকে প্রোটেক্ট করার মতো, নিজেকেই করার জন্য কিন্তু নিজস্ব শক্তিও প্রয়োজন। নারী পূর্ণবাসিত হচ্ছে না, নারী প্রতিষ্ঠিত হচ্ছে না, সাথে সাথে আমি বলবো নারীকে মানসিক এবং শারীরিক শক্তি সঞ্চয় করতে হবে, যেটা হচ্ছে তার জন্য যে ব্যক্তিগত নিরাপত্তার বলয় সর্বপ্রথম। আমি আজকে আমি আমার একটা বিষয় না আমি না বলেই পারছি না, আমি আপনার আমাদের প্রারম্ভিক যে টেলার সেটা থেকে বলবো ভাইয়া, দেখুন মানে একটি আমার কন্যা সমতুল্য নুসরাত পড়েন ছাত্রী, তার ছাত্রীর যে পোশাক আশাক, আমরা কেমনভাবে স্কুলে যেতাম, আপনার বোন কেমনভাবে স্কুলে যেত, আমাদের মধ্যে কি আব্রু ছিল না, আমরা কি এই সমাজে এই দেশে বড় হইনি, আমরা লেখাপড়া করেছি, আমরা সমাজের কথা বলতে শিখেছি। এই মেয়েটার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, তার হিজাবের মধ্যে আগুন দৌড়ে বেড়াচ্ছে, এবং চিন্তা করে দেখেন এই বিষয়টা নিয়ে আজকে আমরা স্কুলে কোনো শিক্ষক যদি কোনো ছাত্রীকে শ্লীলতাহানি করতে চায়, কোনো ধরনের কোনো কিছু স্কুলে প্রতিবাদ হয়, ছাত্রীরা কিন্তু প্রতিবাদ করে আজকে শিক্ষকের বিরুদ্ধে, অনৈতিক কাজের বিরুদ্ধে করে। কিন্তু দেখেন আজকে নুসরাতকে যারা নির্যাতন করলো, নুসরাতের পেছনে যারা আছেন, তাদের বিরুদ্ধে আমাদের একটি সমাজ কেন নিশ্চুপ? আমি এই প্রশ্নটা আজকে আপনাদের এই এটিএন বাংলার মাধ্যমে আমি জাতির কাছে রেখে আজকের মতো বিদায় নেওয়ার আগে শুধু বলবো, আপনাদের সাথে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আছে, আসুন আপনারা আমাদেরকে কিছু প্রস্তাব দিন, মতামত দিন, কিভাবে আমরা সবাই মিলে নারীকে ধন্যবাদ সুরক্ষা দিতে পারি। নারীকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান আসার জন্য, বনশ্রী বিশ্বাস সিতেকোনা আপনাকে এবং ডক্টর সিনাইমে সাইদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলার পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক আপনারা দেখছিলেন স্টার লাইন ফেস টু ফেস, আমরা কিন্তু আজকে বিষয়টি ছিল নারীর প্রতি সহিংসতা। আমরা একটি ক্লিপ দিয়ে শুরু করেছিলাম, আলোচনা এসছে শুধু নুসরাত কেন বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে, বাংলাদেশ শুধু না বিশ্বের অন্য যা ঘটনা ঘটছে এটাকে বাংলাদেশ থেকে নির্মূল করা অত্যন্ত জরুরি। কারণটা হলো এখন আমরা এগিয়ে যাচ্ছি, অনেক এগিয়ে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষা সভ্যতা সব এগিয়ে যাচ্ছে, এটাকে সামনে রেখে যেমন আমাদের অ্যাসিডের কথা উঠছে, আমরা অবশ্যই এটাকে আমরা ঘৃণার চোখে দেখবো এবং জনসচেতনতা, এবং অনেকে আপনারা প্রশ্ন করেছেন, আপনারা মতামত ব্যক্ত করেছেন, আপনারা আপনাদের কথা বলেছেন, আমরা সেটা অবশ্যই আলোচনা করেছি এবং আমরা চাইবো এবং এই সহিংসতা মুক্ত নারীর প্রতি যে সহিংসতা করা হচ্ছে এটা মুক্ত বাংলাদেশ দেখতে চাই, এবং এটা বেশি দেরি নয়, খুব শীঘ্রই এটা করতে পারবো। সরকার তো জিরো টলারেন্স এবং সবার সহযোগিতা দল মত নির্বিশেষে প্রয়োজন। এই অনুষ্ঠান থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী শনিবার আমরা কথা বলবো একটি বিষয়, বিষয়টা আমি বলেই রাখি, সেটি হলো যে আমরা আপনারা জানেন যে আসন্ন আমাদের রমজান মাস শুরু হচ্ছে, খাদ্যে ভেজাল এবং বিভিন্ন এই সম্পর্কে আলোচনা আমরা করব। এখানে দুজন অতিথি আসবেন, তারা কথা বলবেন যাতে আমরা রমজান মাসে আমরা ভেজাল মুক্ত খাদ্য পেতে পারি। আপনারা জানেন যে ইফতারি বা সেরিতে যে সব খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায়, তো সেই সব জায়গায় যে আমরা ভেজাল মুক্ত খাদ্য পেতে পারি এবং আমাদের ভবিষ্যৎ বংশধরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সে প্রত্যাশা রাখছে, দেখার আমন্ত্রণ রইল। এবং আগামী শনিবার রাত 12টায় আপনাদের সামনে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং থাকবেন আপনার প্রিয় চ্যানেল এটিএন বাংলার সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।